মেট্রো রেলের প্রথম কোচ সেট রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হয়েছে। সকাল 8টার দিকে ডিএমটিসিএল এর জেটি থেকে কোচটি ক্রেন দিয়ে লরিতে তুলে ডিপোতে নেওয়া হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে আজ মোট 4টি কোচ ডিপোতে নেওয়া হবে। শুক্রবার সকালে বাকি 2টি কোচ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ডিপোতে 19 ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কোচগুলো লাইনে তোলা হবে। এই কাজে 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। শুল্ক ও ভ্যাট সব মিলিয়ে 24 সেট ট্রেনে খরচ হচ্ছে 4,257,34,00,000 টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকছে 4টি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি ট্রেনে চলাচল করতে পারবে 1,738 যাত্রী। ভাড়ার জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। জাপানে তৈরি কোচগুলো কোবে বন্দর থেকে 4 মার্চ যাত্রা শুরু করে 31 মার্চ মংলা বন্দরে পৌঁছায়। সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার ঢাকায় পৌঁছায় কোচ সেট।